শুভ সন্ধ্যা আজকে শনিবার একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাঘচক্রের নতুন চালা বিবেকানন্দ ঘরে ঘরে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকে আমাদের একশো ছিয়াত্তরতম সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের বিষয় এবং বক্তা পরিবর্তিত অনুষ্ঠানের বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী যার পরিচয় নিষ্প্রয়োজন একশো পঁচাত্তরতম সপ্তাহে আপনাদের আমার আবেগ তাড়িত হয়ে হয়তো এক সেকেন্ড বা কয়েক সেকেন্ড বেশি সময় নিয়েছে আজকে আর সেটা নেব না সুতরাং চলুন আজকে আমাদের বাক্যব্যায় না করে আমাদের যে প্রার্থনা সঙ্গীত যেটা গিয়েছেন বাকচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার গাওয়া সেই গানটি শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি আর পবিত্র সুরকে প্রতি সপ্তাহে ধন্যবাদ দেওয়ার কিছু নেই তবুও আমরা সবাই পবিত্র সুরের প্রতি কৃতজ্ঞ যে প্রাণারাম হের হয়ে সে আমাদের এই অনুষ্ঠানটা প্রচারের দায়িত্ব নিয়েছে বলে ভালো থাকবেন আর আসুন আমাদের অনুষ্ঠান শুরু করি তোমারে কোরিয়া ছি জীবনের রুবো এসু মুদ্রে আরো কভু হব নাগো পথওয়ারা তোমারে গরিয়াছি জীবনের রো তারা ঠায়া আমি যাই না তুমি প্রকা শীত থাকো জেঠায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জালে ঢাল গো কিরণ তোমারে

জাগিতেছে সঙ্গ তিলে তিরেক অন্তর নাহেরি কুল কিনারা তবু মুখ সদ জাগিতেছে সঙ্গপে তিলে কো অন্তর কুল কিনার কখনো বিপথে জি চায় চাই কখনো বিপথে জলি চা অমনি মুখ ও মুখেরি যে তোমার কুরিয়াছি জীবনের রু ধ্রুবতারা সমুদ্রিত আর কবু হব নাগ তোমারে তোমার কুরিয়াছি জীবনে রু ধ্রুবতারা নমস্কার আজকে যে চিঠিটি আমরা আলোচনা করব এটি একটি ব্যতিক্রমী চিঠি প্রথম কথা হচ্ছে এই চিঠিটি স্বামীজি লিখছেন মার্গারেট এলিজাবেথ নোবুলকে যিনি উত্তর জীবনের শীর্ষে নিবেইতা এই চিঠিতে একটা দিন পাওয়া যায় সাতই জুন আঠেরোশো ছিয়ানব্বই স্বামীজি তো দিনক্ষণের সব ধার ধারতেন না ও কোনো অধিকাংশ চিঠি গ্রীষ্মকাল আঠেরোশো চুরানব্বই যে দিনকার লিখতেন না এই চিঠিতে স্বামীজি একেবারে নিজের যে জীবনের দর্শন সেইটি নিবেই বুঝিয়েছেন স্বামীজি লিখছেন আমরা চাই জ্বালাময়ী বাণী এবং তার চেয়েও জ্বলন্ত কর্ম হে মহাপ্রাণ ওঠো জাগো জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে এসো আমরা ডাকতে থাকি যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন জীবন এর চেয়ে বড়ো আর কী আছে এর চেয়ে মহত্তর কোনো কাজ আছে কি আমার এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক খুঁটিনাটি সব এসে পড়বে আমি আটঘাট বেজে কোনো কাজ করি না কার্যপ্রণালী আপনিই গড়ে ওঠে এবং নির্জন কার্য সাধন করে আমি শুধু বলি ওঠো জাগো এই যে অসাধারণ কথা জগৎ যন্ত্রণায় পুড়ে খাক হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে এবং যতক্ষণ না নিদ্র দেবতা জাগ্রত হন ততক্ষণ অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন ততক্ষণ কাজ করে দিতে হবে জীবনে এর চেয়ে বড়ো আর কী আছে এর চেয়ে কোনো কাজ আছে কি এটি একটি অসাধারণ চিঠি গোটা বিবেকানন্দের জীবনের দর্শন যদি এক লাইনে বলতে হয় সে এক লাইনটি হচ্ছে জগৎ যন্ত্রণায় পুড়ে খাঁ হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে আমরা যারা সাধারণ মানুষ তারা জগতের যন্ত্রণার দিকে তাকাই না কখনোই তাকাই না এবং তাকাই না বলে শেষ অব্দি একাটের মতো বলতে হয় যে হ্যাভিং এভরিথিং হ্যাড নান বা নিচ্ছের মতো বলতে হয় আফটার ইউ এফ সেড অল ইউর বার্নস ইউ বিকাম আ বার্ডেন টু ইয়র সেলফ স্বামীজি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন দুর্ভাগ্যের বিষয় এই যে সেই এক্সপেরিমেন্টটা গোটা পৃথিবী এই মুহূর্তে সেইভাবে নেয়নি যেদিন নেবে সেদিন দেখবেন মেন্টাল স্ট্রেস স্ট্রেন ট্রমা সব চলে যাবে এটা অদ্ভুত এক্সপেরিমেন্ট তো যে তুমি মানুষকে নিয়ে এক্সপেরিমেন্ট করো তোমার কোথাও যেতে হবে না আমি সেই দেবতার অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে যেদিন মানুষ এটা বুঝবে গোটা পৃথিবী তো বুঝবেই যদি একটা তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ লাগে সেই তৃতীয় বিশ্ব মহাযুদ্ধের ধ্বংসের যে বিশালতা তারপর যে কটি মানুষ বেঁচে থাকবে তারা দেখবেন পারস্পরিক সম্পর্কে বিশ্বাস করতে শুরু করবে এবং তার মর্মরধ্বনি শোনা যাচ্ছে দুটোই শোনা যাচ্ছে তৃতীয় মহাযুদ্ধের মর্মর ধ্বনিও শোনা যাচ্ছে আবার মানুষের মানুষে যে সম্পর্কটা গভীর হচ্ছে সেটাও কিন্তু শোনা যাচ্ছে একইভাবে চলতে চলছে দুটো আমি একটা উদাহরণ দিই যে মানুষের কীরকম পরিবর্তন হচ্ছে উত্তর কলকাতায় জগৎ মুখার যে পার্ক বলে একটি পার্ক আছে জগৎ মুখার্জি পার্ক ভূপেন বোস অ্যাভিনিউ এবং যতীন্দ্রমোহন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে বাঁদিকে আপনি যদি মার বাড়ির দিকে যান বা আপনি যদি উত্তর কলকাতায় যান বাঁহাতে পড়বে সেই পার্কে একজন সিকিউরিটি গার্ড নিজের চেষ্টায় লাইব্রেরি করেছেন কেন করেছেন অনেক মানুষ ওখানে আসেন পার্কে এসে বসেন গল্পগুজব করেন যদি তারা একটু বই পড়েন তো সেই ভদ্রলোক নিজের ক বা মায়না পান সেই টাকা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে বই কিনে একটা লাইব্রেরি করে ফেলেছেন নিজে সেখানে সকালে ঝাঁট দেন আমি গিয়েছিলাম সেই লাইব্রেরিতে অপূর্ব লাইব্রেরি বসার জায়গা আছে সেখানে লোকে বসেন এবং আস্তে জনপ্রিয়তা বাড়ছে যেই জনপ্রিয়তা বাড়ছে বেশ কিছু মানুষ এসে সেখানে বই দান করতে শুরু করেছেন এই যে জগৎ যন্ত্রণা খাক হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রাসা যে জগতে প্রত্যেক সময় যে চেঞ্জিং ইউনিভার্স তার সঙ্গে যে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে সেটি কিন্তু স্বামীজি বারবার চেয়েছেন যখন তার গুরুভাইকে চিঠি লেখেন গুরু ভাইদের লেখেন যে তারকদাদা কালীকৃষ্ণবাবু তোমাদের একটা মতলব দিচ্ছি যদি পারো তবে বুঝবো তোমরা মরদ আমার কাজে আসবে পরস্পর যুক্তি করো বড় একটা বড় চালা চাই তারপর গরিব গুরুদের আনা চাই তারপর ম্যাজিক লন্টন দিয়ে গ্লোব দিয়ে পড়াতে হবে ও পুঁথিপাত্রার কাজ নয় মুখে মুখে শিক্ষা দাও এটা তো কোনো সাধুর কথা নয় সাধু তো বলবে যে বাবা জব ধ্যানটা বাড়াও বিবেকানন্দের সঙ্গে অনেক গুরু ভাই লাগলো কিসে তারা বললেন যে দেখো তুমি যে এসবগুলো বলছো না এসব আমাদের দেশের নয় এসব তুমি বিদেশ থেকে শিখেছ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার দিন যোগানন্দজি প্রশ্ন তুললেন স্বামীজি বললেন তোরা কি ঠাকুরকে কত করে রাখতে চাস আমি তাকে ছড়িয়ে দেবো কেন বলছেন কারণ স্বামীজিকে ঠাকুরের সেবা কাজের কথাটা বলে গিয়েছিলেন যদি মন দিয়ে পড়েন দেখবেন মাস্টারমশাই মহেন্দ্রনাথ তিনি স্বামীজির সঙ্গে এটা নিয়ে কথা বলছেন তিনি বলতেন আর ঘর ছেড়েছে আবার সংসারে জড়িয়ে পড়বে কেন মানুষের বোধ হয়নি যে ছোট সংসার আর বড় সংসার আপনি যখন শরীরে নিয়ে এসছেন তখন এমন কোনো মানুষ নেই যিনি সংসারী নন সবাই সংসারী কিন্তু ছোট আর বড়োর পার্থক্য আছে সেই বলা হয় যে সাধু সব ছেড়ে দিয়েছে একা থাকতে পারে না তারা সাপ পোষে যদি আপনারা যান হিমালয়েতে দেখবেন প্রত্যেকটি সাধু কুকুর পোষে অনেকেই বলেন যেটা একটা হচ্ছে যে যারা কুঠিয়া করে থাকেন সেখানে বন্য প্রাণী তো রাত্রিরে এসে মাঝে মাঝে আক্রমণ করে কুকুর থাকলে ডেকে ওঠে অ্যালার্ট হয়ে যান সেই জন্য অনেকে কুকুর পোষণ বলে আর অনেকে বলেন একটা সঙ্গীর প্রয়োজন হয় ফলে এমন কোনো মানুষ নেই যিনি সংসার করেন না তাই জন্য স্বামীজি কী করলেন ঠাকুরের মতো মোড় ঘুরিয়ে দিলেন ছোট সংসার থেকে বড় সংসারে প্রবেশ করে গেলেন যদুর ধরুন নিবেদিতা তিনি তো এসছেন আয়ারল্যান্ড থেকে পশ্চিম থেকে আঠেরোশো সালে এসেছেন আঠারোশো সালে নভেম্বর মাসে তিনি উত্তর কলকাতায় একটি বিদ্যালয় স্থাপন করেছেন যে কারণে স্বামীজি নিয়ে এসেছিলেন তোমার ঐকান্তিকতা তোমার পবিত্রতা এবং তোমার ধমনীতে প্রবাহিত কেলটিক রক্ত তোমাকে যোগ্য নারীরূপে তৈরি করেছে ভারতবর্ষ একসময় বহু মহিষী নারী জন্মদান করেছেন এখন পারছে না তাই তাকে বিদেশ থেকে আমদানি করতে হবে কিন্তু আঠেরোশো আটানব্বই সালেই তো উত্তর কলকাতায় প্লেগ হলো এবং উত্তর কলকাতায় যেই প্লেগ হলো সঙ্গে সঙ্গে যারা বডলোক ছিলেন তারা পাড়া ছেড়ে চলে গেলেন অন্য জায়গায় বিপদে পড়ল গরিবরা যারা বস্তিতে থাকে সেখানে প্রচুর নোংরা সেখানে ইঁদুর মোড়ে পড়ে রয়েছে কেউ পরিষ্কার করার নেই পুরো এগিয়ে এলো না এবং নিবেইটা নিরলসভাবে কাজ করে গেলেন সঙ্গে সঙ্গে স্বামীজি একটি দল করে দিলেন স্বামী শিবানন্দের নেতৃত্বে স্বামী শিবানন্দ স্বামী সদানন্দ স্বামী নিত্যানন্দ এবং নিবেদিতা কাজ হচ্ছে প্লেগের উত্তর কলকাতায় নিরলসভাবে এবং সাথে সাথে নিবেদিতা কাগজে লিখছেন স্টেটসম্যান কাগজে লিখছেন এমনভাবে যেন পুরসভার নজর সেদিকে যায় শেষ অব্দি আঠেরোশো সালে পুরো জবান নজর গেল এবং সেই প্লেগের তারা এগিয়ে এলো তারা ঘর পরিষ্কার করলো তারা বস্তির মানুষকে টিকাদান করলো ইত্যাদি ইত্যাদি হয়ে গেল এটা কি সংসার করা নয় ঘর ছেড়েছে তো কী হয়েছে এইটা হচ্ছে কিসের সংসার বড় সংসারকে গ্রহণ করা ছোট সংসারের মধ্যে আবদ্ধ থাকা না আমরা যারা ঘর সংসার করি আমরা ছোট সংসারের মধ্যে আবদ্ধ থাকি তাই জন্য মনে রাখতে হবে যে সন্ন্যাসীর স্বামীজি একটি সংজ্ঞা দিয়েছিলেন সংজ্ঞাটা কিন্তু ওই ঘর ঘরদ ছেড়ে দিয়ে নিজের আত্মানুসন্ধান নয় স্বামীজি বলছেন বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম জীবের গগনবেদি হাহাকার থামাতে বিধবা অশ্রুজল মুছাতে পুত্রহীনার প্রাণে শান্তিতে সকলের ঐহিক ও পরমার্থিক মঙ্গল বিধান করতেই সন্ন্যাসীর জন্ম হয়েছে সন্ন্যাসীর গেরুয়া পোশাক শুধু যুদ্ধের অঙ্গসজ্জা এইভাবে একটি সন্ন্যাসীকে আর কেউ ডিফাইন করেননি যে সন্ন্যাসী মানে হচ্ছে একটা বড় সংসারকে সে গ্রহণ করবে এবং তার প্রত্যেকটি মুহূর্ত হবে বহুজন হিতায় বহুজন সুখায় আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইউটিউবে অনেক কিছু শোনেন আপনাদের কাছে দুটি অনুরোধ রইল উনিশশো সালে বেলুড় মঠে একটা মংস কনভেনশন হয় একটা একটা সাধুদের স্বামী শারদানন্দীর সময় হয়েছিল সেটি প্রথম কনভেনশন আর দ্বিতীয় কনভেনশন সেই কনভেনশানে রামকৃষ্ণ মিশনের যারা বরিষ্ঠ সন্ন্যাসী ছিলেন আন্তর্জাতিকভাবে তারা সকলেই বক্তব্য রেখেছিলেন আপনাদের কাছে অনুরোধ আপনার দুজনের বক্তব্য শুনবেন স্বামী শ্রীধরানন্দজি এবং স্বামী হিরণময়ানন্দজি স্বামী শ্রীধরানন্দজি এইখানে স্বামীজির কথা বলেছিলেন এবং স্বামীজির যে দর্শন কি ভাব কী আদর্শ কী সে বিষয়ে বলেছিলেন আর হিরণমহানন্দী বলেছিলেন যে ভক্তের কাজ কি। কিভাবে ভক্তরা সাধুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রামকৃষ্ণ বেদান্ত বিবেকানন্দ ভাব প্রচার করতে পারেন ফলে যারা শোনেন এটা মন দিয়ে শুনবেন কারণ আমরা যারা বাকচক্রের যে মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্য কিন্তু কারোর নাম প্রচার নয় সুজিদ্দা নিজের নাম প্রচার চান না আমি নিজের নাম প্রচার চাই না পবিত্র চায় না কিন্তু আমাদের প্রত্যেকটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে যে যদি একটি মানুষ তার মানসিকতার এক শতাংশ পাল্টায় তাহলে আমরা মনে করব যে আমাদের কাজ হয়ে গেছে আওয়ার প্লেস ডান যারা বাকচক্র শোনেন নিয়মিত তাদের একজন যদি কোনোদিন কোনো মানুষের দুঃখে এক ফোঁটা চোখের জল ফেলে আমরা মনে করব যে বাকচক্রের প্রয়াস সার্থক হয়েছে আমরা শুধু স্বামীজির কথা আপনাদের কাছে শোনাতে চাই স্বামীজির যে ভাব রয়েছে সেটা আপনাদের জানাতে চাই এবং সেই জানানোর মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি যে যদি ভালো কথা শোনানো যায় তাহলে মানুষের পরিবর্তন হয় যদি শ্রীধরানন্দজির বক্তৃতা শোনেন দেখবেন তিনি বারবার এটা হার্প করেছেন জোর দিয়েছেন যে পাল্টানো যায় পাল্টানো যায় তিনি বিরাট মাপের সন্ন্যাসী তিনি দীর্ঘদিন লখনউতে ছিলেন এবং তারপর এখন অস্ট্রেলিয়ায় চলে গেছেন সেখানেও একাধিক সেন্টার তৈরি করেছেন লক্ষ্ণতে তিনি সবচেয়ে বড় পলিক্লিনিক তৈরি করেন যেটি রামকৃষ্ণ মিশনের পরিচালিত সবচেয়ে বড় হাসপাতাল এবং সেখানে ঠাকুরের মন্দির করেছেন বিবেকানন্দের ভাব প্রচার তিনি ব্যাপকভাবে করতেন এবং তার বক্তৃতার মধ্যে দেখবেন বারবার স্বামীজি ফিরে এসেছেন স্বামীজিকে আমাদের গ্রহণ করতেই হবে কারণ জগৎ যন্ত্রণায় পুরে খাক হয়ে যাচ্ছে সেই জগৎকে যদি বাঁচাতে হয় এমন একজন মানুষকে আপনাদের গ্রহণ করতে হবে যে মানুষটি বারবার আমাদের ডাক দিয়েছেন যাতে আমরা জগ জগতের দুঃখমোচনের চেষ্টা করি অনেকেই তো কর্ম যোগ নিয়ে কথা বলেন সারা ভারতবর্ষের বিভিন্ন পণ্ডিত মানুষ আছেন কথা বলেন স্বামীজি কর্মযোগ নিয়ে একটি অদ্ভুত মন্তব্য করেছিলেন বলেছিলেন জগৎ তার নিজের ভাবে চলে কেউ সেটা পাল্টাতে পারে না কিন্তু যখন কোনো মানুষ কর্মে নিবৃত্ত হয় সে নিজে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে যায় সে কর্মটাকে নিজের দায় বলে মনে করে আমরা কিন্তু বাকচক্র থেকে বিবেকানন্দের কথা শোনানোটাকে নিজেদের দায় বলে মনে করেছি দায় বলে মনে করেছি বলেই আমাদের মনে হয়েছে যে আমরা যদি বিবেকানন্দের আলোয় এক শতাংশ আলোকিত হয়ে থাকি সেই আলোটা যেন পাঁচজনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ছড়ানোটাই হচ্ছে আমাদের মূল কাজ এই এটা মনে রাখতে হবে সবসময় যে স্বামীজি সেই ডাক নিবেদিতাকে দিয়েছিলেন যে যে তুমি এগিয়ে এসো জগৎ যখন যন্ত্রণায় পুরে খাক হয়ে যাচ্ছে যে তোমাকে এগিয়ে আসতে হবে জগতের জন্যে এই একটা ধারণা আমার কাছে দিব্যলোকের দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে সকল দুঃখের মূলে আছে অজ্ঞতা তাছাড়া আর কিছুই না জগৎকে আলো দেবে কে আত্মবিসর্জনই ছিল অতীতের কর্মরহস্য হায় যুগ যুগ ধরে তাই চলতে থাকবে যারা জগতে সবচেয়ে ও বরেণ্য তাদের চিরকাল বহুজন হিতায় বহুজন সুখে আত্মবিসর্জন করতে হবে অনন্ত প্রেম ও অনন্ত করুণা বুকে শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন স্বামীজি বুদ্ধদেবকে ভীষণ মানতেন এবং বলেছিলেন ওয়েন আই মেডিটেট আপন বুদ্ধ আই বিকাম বুদ্ধ এডুইন আর্নল্ডের লাইট অফ এশিয়া সেটি গিরিশ চন্দ্র ঘোষ অনুবাদ করেছিলেন বুদ্ধদেব চরিত এবং সেই বুদ্ধদেব চরিত্রে তিনি একটি গান রচনা করেছিলেন যে গানটি এখনো বহু মানুষ গান এবং যেখানেই সেই গানটি গীত হয় মানুষের মন নিমেষে যিনি যিনি গান গাইছেন সেটিকে না মনে করেই শুধু গানের কথার ভাবে তারা পাল্টে যান গানটি হচ্ছে জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা বেসে যাই ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যাই সদা ভাবি কোথায় এটাই তো বুদ্ধদেবের থিওরি বুদ্ধদেবের যদি তিনি কি রাজার বাড়িতে জন্মেছিলেন তিনি রাজপুত্র ছিলেন প্রতিদিন বাড়ির সামনে দিয়ে মৃতদেহের মিছিল যায় একটি ছেলে সিদ্ধার্থ সে প্রশ্ন করে যে কেন এরকম হচ্ছে তারপর তিনি একদিন ঘর ছাড়লেন এবং ঘর ছেড়ে তিনি দেখলেন চারটি আর্য সত্য উপনীত হলেন জগতে দুঃখ আছে দুঃখের কারণ আছে নিবারণের পথ আছে এবং নিবারণ করা যায় জগৎ যন্ত্রণায় পুরে খাঁ হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে বুদ্ধদেব রাজপ্রাসাদ ছেড়ে দিলেন জীবনের বিলাস ব্যাসন ছেড়ে দিলেন শুদ্ধোধনের পর তিনিই তো রাজা হতেন সেটি ছাড়লেন সেটি ছেড়ে তিনি মানুষের একজন হয়ে গেলেন এবং তিনি দেখলেন যে বারোটি কারণ আছে এই বারবার পৃথিবীতে ফিরে আসার তার শেষ কারণটি হচ্ছে বাসনা বাসনার জন্য আমরা বারবার পৃথিবীতে ফিরে আসি মরা বাসনা যায় না সেটাই তো গিরিশচন্দ্র লিখছেন জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যাই সদা ভাবি কোথায় এই কয়েকটা লাইনের মধ্যে বুদ্ধদেবের ফিলোসফিকে বোঝানো গিরিশচন্দ্রের পক্ষেই সম্ভব হয়েছিল কারণ তিনি এত বিরাট মাপের মানুষ ছিলেন এত বৃহৎ পণ্ডিত ছিলেন এবং জীবনের সঙ্গে দর্শন চর্চাকে এভাবে মিলিয়ে মিশে একাকার করে দিয়েছিলেন যে তিনিই বলতে পারেন আমরা যখন পৃথিবীতে বারবার আসি ঠাকুর বলছেন রসিকতা করে যে উট কাটা খাচ্ছে দর করে মুখ দিয়ে রক্ত পড়ছে তবুও তার কাঁটা খাওয়া বন্ধ হয় না তেমনি আমাদেরও বাসনা কিছুতেই যায় না কেন বাসনা যায় না কারণ বাসনার সঙ্গে ভোগ যুক্ত রয়েছে যে মানুষ একবার নিবৃত্তির পথে যায় বুদ্ধদেব শেখালেন বেদান্তের মূল কথা হচ্ছে নিবৃত্তি নিবৃত্তি মানে কি নিবৃত্তি মানে প্রায়োরিটাইজেশন অফ নিডস নিড তো থাকবেই কিন্তু সেটা অগ্রাধিকারে সাজাতে হবে এই যে অগ্রাধিকারে নিজের চাহিদাগুলোকে সাজানো সেটি স্বামীজি বারবার বলেছেন তাই বলছে যে বহুজন হিতায় বহুজন সুখায় এই দুটি কথা স্বামীজি বৌদ্ধ দর্শন থেকে নিয়েছিলেন বৌদ্ধ দর্শনের প্রথম কারণ সেখানেই তো প্রথম যারা শ্রমণ ছিলেন তারা মানব সেবায় নামলেন মানব সেবায় নামলেন অশোক তার ছেলে এবং মেয়ে মিলিন্দ এবং থেকে সিঙ্গলে পাঠালেন এবং সেখানে সাধারণ মানুষের জাগরণ করা হলো বুদ্ধদেব সম্বন্ধে বলতে গিয়ে স্বামীজি বললেন যে বুদ্ধ থেকে শ্রীরামকৃষ্ণ যারাই যারাই এসেছেন বহুজন হিতায় বহুজন লোক হিতায় এসেছেন তারা সাধারণ মানুষের ভাষায় কথা বলেছিলেন বুদ্ধ সাধারণ মানুষের ভাষায় কথা বলতেন এবং পালি ভাষা তিনি এমনভাবে প্রচার করেছিলেন যাতে মানুষ উচ্চ দর্শন বুঝতে পারে দেখুন আমরা সেই এক্সপেরিমেন্ট কেউ করলাম না যদি ছোট বয়স থেকে কোনো বাচ্চাকে একদম নিঃস্বার্থ ভালোবাসা এবং মরাল ট্রেনিং দেওয়া যায় সে কিন্তু নিতে বাধ্য কিন্তু এই এক্সপেরিমেন্টটা হলো না এক্সপেরিমেন্টটা কেন হলো না কারণ সমাজের অধিকাংশ মানুষ এই পথে গেলেন না আর যেহেতু আমরা দীর্ঘদিন পরাধীনতার বেড়া জালে ছিলাম ফলে মাত্র পঁচাত্তর বছর তো কিছু না আমরা তো পরাধীনতা ছিল একশো নব্বই বছর একশো নব্বই বছর সতেরোশো সাতান্ন সালে আমাদের সিরাজ হেরে যান ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব শুরু করে আঠেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ হয় আঠেরোশো সালে মেকলে তার নতুন শিক্ষা শিক্ষাব্যবস্থা প্রচলন করেন মাত্র এই এই প্রাচীন দেশটির রাজনৈতিক স্বাধীনতার বয়স মাত্র পঁচাত্তর বছর এটা যখন একশো হবে যখন দেড়শো হবে দেখবেন এই ভারতবর্ষ গোটা পৃথিবীকে আলো দিচ্ছে কারণ একমাত্র ভারতবর্ষ বুঝিয়েছিল যে তোমার নিবৃত্তিটা হচ্ছে শুড বি দি ওয়ে অফ লাইফ এখন কি হচ্ছে এখন কিন্তু দুটো কথা খুব পরিষ্কার হয়ে আসছে প্রথম কথা হচ্ছে আমরা শিখলাম করোনার জন্যে যে ভার্চুয়াল মিটিং ভার্চুয়াল মানে কি আমি নেই অথচ আছি এ তো মায়ার প্রথম কথা ভার্চুয়াল ওয়ার্ল্ড শঙ্কর যখন মায়ার সংজ্ঞা দেওয়া হচ্ছে বেদান্তে সেটাকে বলা হচ্ছে যে ভার্চুয়াল ওয়ার্ল্ড কেন ভার্চুয়াল ওয়ার্ল্ড কারণ নন পারমানেন্ট বলে তো এই ভার্চুয়াল শব্দ আমরা ব্যবহার করলাম আর আমরা মানি আর না মানি নানাভাবে নিবৃত্তির পথে আমরা যাচ্ছি বিল গেটসের মতো মানুষ একটি কথা বলছেন বলছেন দেখো অ্যাটা রেশনিং করতে হবে তুমি প্রয়োজনের বাইরে জামাকাপড় কিনবে না এবং তিনি দুজনের উদাহরণ দিচ্ছেন একজন মহাত্মা গান্ধী একজন বিবেকানন্দ একজন সবসময় ঊর্ধ্ব ঊর্ধ্বাঙ্গটি খালি এবং বিবেকানন্দের মধ্যে একটি গেরুয়া পোশাক পরে তিনি সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন ফলে প্রয়োজনের বাইরে জামাকাপড় কিনবে না আগে যে ওয়ার্ড্রোব এক্সিবিশন সেটা বন্ধ হয়ে গেছে এটা নিবৃত্তির পথ এটা কিন্তু প্রফেস করা হচ্ছে সেকেন্ড হচ্ছে আপনি ডাক্তারদের কাছে যদি যান তারা একটা নতুন কথা বলছেন বলছেন লাইফস্টাইলটাকে চেঞ্জ করো লাইফস্টাইল চেঞ্জ মানে করা মানে কি নিবৃত্তির পথে যাও তুমি আগে দশ টুকরো মা পাটার মাংস খেতে এখন দু টুকরো খাও লাইফস্টাইল চেঞ্জ করো বলছে সেডেন্টারি লাইফ ছেড়ে দাও এসব কথাগুলো আমরা বলছি তখন আচ্ছা শুনছি আর কি ডাক্তারবাবুর কাছে গেলেই তারা প্রথমেই বলবেন যে লাইফস্টাইলটাকে পাল্টাতে হবে এই লাইফস্টাইল পাল্টানোই তো নিবৃত্তি লাইফস্টাইল পাল্টানোই তো যে আত্মপরিতা বিসর্জন দিয়ে বহুজনের কথা আপনার যে মুহূর্তে নিয়ন্ত্রণ এলো নিজের মধ্যে সে মুহূর্তে শ্রদ্ধা বেড়ে গেল। না ঠিক আছে আমার হাই ডায়াবেটিস মিষ্টিটা খাবো না কাকে শ্রদ্ধা করছেন নিজেকে আমার এত বেশি কোলেস্টেরল আমি পাটার মাংস কম খাবো কাকে শ্রদ্ধা করছেন নিজেকে এই আত্মশ্রদ্ধা যখন মানুষ জাগতিক ক্ষেত্রে করে সে আস্তে আস্তে দার্শনিক ক্ষেত্রে আত্ম সে সে চিন্তাটা শুরু করে এবং যখন সে শুরু করে তখন দেখে যে আমার পাশের মানুষ এবং আমি স্বরূপত এক ওই যে জগৎ যন্ত্রণায় খাক হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে যদি মানুষ সেই যন্ত্রণার মধ্যে যায় যদি মানুষ আরও বহু মানুষকে দেখে সে নিজেকে চিনতে পারে এবং নিজেকে শুধু চেনে না নিজেকে আইডেন্টিফাই করে আমাদের ট্র্যাজেডি হচ্ছে আমরা যদি আমাদের নিজেদের ক্লাসের লোকের সঙ্গে মিশি আমাদের স্তরের লোকের সঙ্গে মিশি সেখানে দুটো জিনিস চলে আসে আর যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স আরেকটা হচ্ছে একটা শেমলেস সেলফিশনেস ধরুন আপনি একটা জায়গায় গেলেন যে মানুষটি একটা বিএমডব্লিউ থেকে নামলো ভেতরে একটু কষ্ট হয় আরে এ কিন্তু এতটা পাওয়া যোগ্যতা ছিল না আমরা কথায় কথায় বলি রাজনৈতিক নেতারা এত চোর কেন বলি আমাদের মনে হয় যে এই যোগ্যতা ছিল না এতখানি কি করে করে ফেললো কিন্তু যে মুহুর্তে আপনি ডি ক্লাস হয়ে গেলেন সাধারণ মানুষের একজন হয়ে গেলেন তখন এই সব জিনিসগুলো চলে যায় এবং যখন মানুষ চলে যায় তখন সে নিজের আলোয় আলোকিত হয় শ্রীরামকৃষ্ণের তো এটিই সবচেয়ে বড় শিক্ষা ছিল কলকাতার কলেজ পড়ুয়া ছাত্রদের তিনি শেখালেন যে জীবনটাই হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায় বৈষ্ণব দর্শন কথা বলতে গিয়ে তিনি নরেনকে বললেন যে তুই কি কৃপা করবি কীটানুকীর বল শিব জ্ঞানে জীবসেবা এবং স্বামী সারদানন্দ যে লিখলেন ঘর মধ্যে কথাটি শুনিল সবাই বুঝিল কেবল নরেন্দ্রনাথ এবং বলিল যদি কোনো ঈশ্বর কোনো দিন দিন দেন তবে তিনি জগৎকে ইহা বলিয়া যাইবেন এই যে জগৎকে বিবেকানন্দ বললেন কি বললেন বিবেকানন্দ বললেন একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে দিয়েই একটা মানুষ নিজেকে উপলব্ধি করতে পারে ভারতবর্ষের যে দর্শন ভারতবর্ষের যে চিন্তা ভারতবর্ষের যে জীবনবোধ বারবার নিজের দিকে তাকানোর কথা বলেছে শ্রী ভগবান অর্জুনকে বলছেন যখন অর্জুন ভেঙে পড়েছেন লড়াই করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন বলেছেন তুমিই তোমার সবচেয়ে বন্ধু তুমি একবার নিজের দিকে তাকাও এবং জেগে ওঠো এই ক্লিবতা তোমার সাজে না স্বামীজি বারবার বলেছেন যে গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোক হচ্ছে যে তুমি তোমাকে উদ্ধার করতে পারো উদ্ধার এই দাত্মনাতমানম নাতমানম অবসাদাত স্বামীজি বারবার এটা বলেছেন এবং সে যদি করতে হয় তাহলে জগতের সঙ্গে মানুষকে মিলে মিশে একাকার হয়ে যেতে হয় বিবেকানন্দ বেলুর মঠে একেবারে ছুটে বেড়াতেন তার ছাগলের মট্রু ছাগলের সঙ্গে এবং যারা যেতেন বেলুড় মঠে তারা বলতেন আরে এই লোকটাই বিশ্ববিবে বিবেকানন্দ আর ছাগলের সঙ্গে খেলে বেড়াচ্ছে আসলে তিনি প্রকৃতির সঙ্গে এক হয়ে গিয়েছিলেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন সেটি তার গুরু তাকে শিখিয়েছিলেন তার গুরুর কাছে যখন নানা মানুষ গেছেন সবাই যে ভালো মনে তো জাননি অহংকার নিয়ে গেছেন একজন গিয়ে বলছেন যে আচ্ছা এখানে রামকৃষ্ণ কে আছেন তিনি দক্ষিণে তিনি শুনেছেন তিনি দক্ষিণেশ্বরে থাকেন চেনেন না কেউ বলছেন রামকৃষ্ণ কে আছে শ্রীরামকৃষ্ণ তো খুব বড় রসিক মানুষ ছিলেন তিনি বলছে দেখো খুঁজে পাও কি বলতেই তো পারতে যাও আমি কিন্তু আমি বলি দেখো খুঁজে পাও কি না তাকে তারপর সে লোকটা এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে একবার গঙ্গার ঘাটে যাচ্ছে একবার মন্দিরে যাচ্ছে এবং শ্রীরামকৃষ্ণ অদ্ভুত পদ্ধতি নিয়েছিলেন তিনি বলতেন যে যখন কেউ বসে রয়েছে ঘরের মধ্যে বুঝতেই পারছেন মন এখানে নেই বলতেন যাও রাসমণি কত টাকা দিয়ে মন্দির করেছে আগে বিল্ডিংগুলো দেখে এসো কিছু লোক বিল্ডিং দেখতে চলে গেলো তারপরেও কিছু লোক যাচ্ছে না বলছেন দেখো কিরম ভোঁ দিয়ে স্টিমার যাচ্ছে হ্যাঁ তারা ছুটলো গঙ্গার পারে সত্যি তো একটা স্টিমার যাচ্ছে গিয়ে দেখি তারপরে যারা বসে থাকতো তাদের তিনি গুজ্জ কথা বলতেন তাদের তিনি সৎ কথা বলতেন স্বামীজিও ঠিক তাই স্বামীজি চিঠিতে লিখলেন যেটি বলেই আমি শেষ করবো তিনি আসছেন যারা তাঁর সেবা করবে না তাঁর সেবা নয় গরিব গুর্ব কীট পতঙ্গ পর্যন্ত তাদের মধ্যে তিনি আসবেন তাদের বুকে মহাশক্তি মহামায়া বসবেন মুখে সরস্বতী বসবেন আর যে নাস্তিক অবিশ্বাসী নরাধম বিলাসী তারা আমাদের ঘরে কী করছে তারা এই বেলা ভালোই ভালোই চলে যাক এই যে যারা গুরব কীট পতঙ্গ পর্যন্ত তাদের সেবা করবে তাদের মধ্যে তিনি আসবেন এবং তাদের কি চেঞ্জেস হবে তাদের বুকে মহাশক্তি মহামায়া বসবেন এবং মুখে সরস্বতী বসবেন বেলুর মঠে শ্রীরামকৃষ্ণকে প্রতিষ্ঠা করে বলছেন আপনার ঠাকুরের পাদপদ্যে কায়মনোবাক্যে প্রার্থনা করুন যে মহাযুগবতার ঠাকুর বহুজন হিতায় বহুজন সুখায় পুণ্যক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের এক অপূর্ব কেন্দ্র করে রাখেন বলছেন এখানকার মহা সমন্বয়ের উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে মানুষের জীবন গতি পাল্টে দেবে জীবনটা সমন্বয়ের মধ্যে দিয়ে সাধিত হয় জীবনটা যদি উপলব্ধি করতে হয় তাহলে মানুষকে সমন্বয়ের পথে হাঁটতে হয় এবং যখন সে সমন্বয় বিশ্বাস করে তখন সে জগতের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় তখন না সে জগৎকে ছেড়ে নিদ্রায় ডুবে থাকতে পারে না আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি प्रणाराण